আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আজকে একটা বিষয় নিয়ে আছে আলোচনা করব সেটা হচ্ছে আমি গতকালকে হচ্ছে ড্রোন কিনেছি যেটা হচ্ছে ডিজিআই মিনি থ্রি ড্রোন এটি কত দিয়ে কিনেছি এবং এটার ভিতরে কি কি আছে এবং এটা ফার্স্ট ফ্লাইটা হচ্ছে সকল বিষয় হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো তো দর্শক চলুন তাহলে আগে বক্সটা খুলি এটা যদিও মার্কেট থেকে খুলে এনেছি ঢাকা থেকে কিনা তো ওইখান থেকে আসার আগে হচ্ছে ফ্লাস্ট ফ্লাইটে করে আনার কারণ হচ্ছে যদি ইনটেকে যদি কোনো সমস্যা থাকে সেই জন্য হচ্ছে এখান থেকে করে আনছে আমার কাছ থেকে তো চলুন তাহলে আমরা দেখি এর ভিতরে কী কী আছে ফার্স্টে হচ্ছে এই ব্যাগটা আছে এটা হচ্ছে এটার ভিতরে হচ্ছে সকল কিছু তো আমরা এটা খুলি এই প্রথমে হচ্ছে ড্রোনটা বের করে নিই এটা হচ্ছে ড্রোন একটা ওজন হচ্ছে এক দুশো উনপঞ্চাশ গ্রাম ডিজিআই মিনি থ্রি ড্রোন যেটাকে বলা হয় এই হচ্ছে ড্রোন তারপরে হচ্ছে এটা হচ্ছে রিমোট এটা রিমোট এছাড়া হচ্ছে এখানে আছে চার্জিং হাফ এর ভিতরে এক্সট্রা আরো দুইটি ব্যাটারি দিয়েছে যতটা কম্বো প্যাকেজ কিনেছি আমি যারা স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনে তারা হচ্ছে শুধু ড্রোন আর হচ্ছে রিমোট আর একটা ব্যাটারি পায় আর স্ট্যান্ডার্ড কম্বো প্যাকেজে হচ্ছে তিনটা ব্যাটারি থাকে দুইটা ব্যাটারি থাকে এক্সট্রা আর একটা হচ্ছে এটার সাথে থাকে এছাড়া হচ্ছে আছে এখানে আরও আছে চার্জার কেবল আর এছাড়া আছে পপুলারগুলো যদি নষ্ট হয়ে যায় বা খুলতে হয় তাহলে এটা একটা মারফুল দেওয়া আছে এখানে আর এখানে আছে পপুলার দেওয়া আছে কিছু ড্রোনের পাখা যেটাকে বলা হয় এখানে ছয় সেট দেওয়া আছে ছয় সেট পাকা দেওয়া আছে আসলে হচ্ছে ড্রোন চার্জ করার জন্য যে ক্যাবেলসগুলো দরকার সেই ক্যাবেলসগুলো এখানে দেওয়া আছে এই হচ্ছে টোটাল প্যাকেজ এটা এছাড়া কিছু এক্সট্রা কেবল আছে এটা হচ্ছে আপনার ওই মোবাইল থেকে ড্রোনে কানেকশন করার যে ক্যাবেলসগুলো ওইগুলো আছে এটার মধ্যেও লাগানো থাকে তো আমরা এটা এখন ফ্লাই করব তো ফ্লাই করার আগে বলে নিই এটা হচ্ছে আমি গতকালকে আমি ঢাকা থেকে কিনেছি যমুনা ফিউচার পার্ক থেকে টোটাল আমার এটা প্রাইস পড়েছে হচ্ছে ড্রোনটা শুধু প্রাইস পড়েছে হচ্ছে তেষট্টি হাজার টাকা আর এটার সাথে আরও কিনতে হয়েছে হচ্ছে চার্জারের যেটা অ্যাডাপ্টার যেটা আছে ওটা এছাড়া হচ্ছে একটা মেমোরি কার্ড এটি আরও এক্সট্রা প্রায় তিন সাড়ে তিন হাজার টাকার মতো পড়েছে আর কি তো চলুন তাহলে এটা টেস্ট ট্রাই করে দেখি প্রথম ফ্রাই করে দেখি কীরকম এবং আপনাদেরকে দেখাবো যেটার কোয়ালিটিটা কীরকম আসে ভিডিও কোয়ালিটিটা এটা ফোর কে ভিডিও হয় এটা আর থ্রি ডিম তিন দিকে হচ্ছে নাড়াচাড়া করে এটা ক্যামেরাটা তো চলেন তাহলে আর এটাতে হচ্ছে ভার্টিকেল মোডে হচ্ছে যারা শর্ট ভিডিও করতে চায় বা যারা রিলস ভিডিও তৈরি করে ওরা এটা দিয়ে হচ্ছে শুট নিতে পারবে ভার্টিক্যাল মোডে এছাড়া আরও অনেক ফিচার্স রয়েছে যদিও আমি ড্রোনে নতুন আমি ফার্স্ট টাইম ড্রোন কিনেছি এবং ফ্লাই করব এর আগে আমার কোনো উপরের কোনো অভিজ্ঞতা নেই ড্রোন চালানোর বা ড্রোন ব্যবহারে তো সকল বিষয় হচ্ছে আমি টোটালি নতুন তো ওইখান থেকে আমাকে যেটা শিখিয়ে দেওয়া হয়েছে সেটা আর ভিডিও দেখিয়ে অনেক কিছু যেগুলো জানার দরকার কিছু কিছু জেনেছি তো ফার্স্ট টাইম আমি ফ্রাই করবো তো চলুন তাহলে দেখি বাইরে গিয়ে এটা ভিডিও আসে সকল কিছুই দেখাই এই দুটা জয়েন্ট স্টিক হচ্ছে লাগিয়ে নিলাম তো এটাতে হচ্ছে আমরা এখন মোবাইল সেট করবো মোবাইল সেট করার আগে এখানে হচ্ছে দুই ধরনের কেবলই আছে টাইপ সি এবং টাইপ আইফোনের তো আমার যেহেতু আইফোন তো আমি আইফোনের জন্য সেট করে তো আমরা মোবাইলে সেট করলাম এখন হচ্ছে ডিজে আর যেই আগে হচ্ছে এখন হচ্ছে আমরা আহ ড্রোনটা হচ্ছে খুলে নেবো পাখাগুলো এই হচ্ছে ড্রোন এখানে রাখি তো আমরা এখন যাব হচ্ছে ডি জে যেই অ্যাপসটা রয়েছে অ্যাপসে অ্যাপস থেকে হচ্ছে এপ্লাই করতে হবে এটা আমরা ফার্স্ট টাইম হচ্ছে রিমোটটা অন করব রিমোট অন হলো এখন হচ্ছে আমরা ড্রোনটা অন করে নেব এবার কানেক্ট করে নিলাম স্ক্যানিং

থ্রি ড্রোনের হচ্ছে রেঞ্জ হচ্ছে বারো কিলোমিটার বলা হয়েছে এখানে কোম্পানি ক্লেম করেছে এছাড়া এটি এক একটা ব্যাটারিতে প্রায় হচ্ছে আটত্রিশ মিনিট বলা হয়েছে তো আমি ফার্স্ট টাইম ফ্লাই করতেছি কিছুদিন ফ্লাই করার পরে হয়তো বা বুঝতে পারবো যে এটা কত মিনিট ফ্লাইটে দিচ্ছে এছাড়া এটাতে ভার্টিক্যাল মোড বা দুইটা মোডই হচ্ছে ভিডিও করতে পারেন ফুল এস তে থার্ড এ পি দেখতে পাচ্ছেন সিনেমাগুলো খুব সুন্দর আসছে অসাধারণ একটা ড্রোন আমার কাছে মনে হয়েছে এবং খুব ভালো লাগছে তো ফার্স্ট ফ্লাই করেছি জীবনের প্রথম হচ্ছে ড্রোন উড়িয়েছি অন্যরকম একটা অভিজ্ঞতা তো যারা ড্রোন কিনবেন তাদের জন্য পরামর্শ হচ্ছে ডিজিআই ব্র্যান্ডের কেনার চেষ্টা করবেন এই ব্র্যান্ডের ড্রোনগুলো খুবই ভালো এবং এগুলির রেঞ্জও ভালো এছাড়া হচ্ছে ভিডিও ফুটেজগুলোও খুব ভালো আসে তো আমরা এটা এখন ল্যান্ড করব তো ল্যান্ডও আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই ড্রোনটা ল্যান্ড করলো এবং প্রথম ড্রোন উড়ানোর অভিজ্ঞতাতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমার অনেকগুলো চ্যানেল রয়েছে যারা আমাকে চেনেন তো হচ্ছে আমিন এগ্রো আছে তারপরে হচ্ছে আমিন ব্লগ আছে আনকভার ভিডিও আছে তো ড্রোন ল্যান্ড করার পর হচ্ছে সুইচগুলো অফ করে দিচ্ছি বন্ধ করে দিলাম এ হচ্ছে আমার ফার্স্ট ফ্লাই এবং খুবই ভালো লাগছে ডিজিআই ড্রোন খুবই ভালো এবং অত্যাধুনিক ড্রোন আমরা দেখালাম এবং পরবর্তীতে নেক্সট টাইমে যে ভিডিওগুলো করব আশা করি প্রত্যেক ভিডিওতে এই ড্রোনের শর্টগুলো দেখানোর চেষ্টা করব। এবং এখন থেকে তো আশা করি ভিডিওগুলো আর ভালো হবে তো আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সালাম আলাইকুম